এই ফ্যাসিস্ট সরকার যদি আরো কিছুদিন থাকতো তাহলে আমাদের মাঝের চরটা জমি খেক ভূমি দস্যুদের হাতে চলে যেত। আমি এখানে বেড়ে উঠেছি, আমার বাবার পরিচয়ে আমি এখানে মানুষ। এখনো আমাকে আমার বাবার পরিচয় আব্দুল মতলব বলি সাহেবেরই আমি ছেলে ইউসুফ, আমি আপনাদের ইউসুফ হিসাবেই আছি। দেশের পট পরিবর্তনের ফলে সরকার সদাশয় সরকার বাহাদুর মনে করেছেন যে রাষ্ট্রের যে বিগত 17 বছরে যে অনিয়ম হয়েছে এই অনিয়মগুলিকে তৃণমূল থেকে নষ্ট করার জন্য এদের সাধারণ জনগণকে একটু সুস্থিতে রাখার জন্য সরকারের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করার দরকার। সেই হিসাবে সরকার আমাকে আইনজীবী নিয়োগ করেছে অতিরিক্ত তিনি হিসাবে। এ দায়িত্ব আমি যোগ্য নই, তবুও সরকার আমাকে দিয়েছে, আমি প্রাণপণ চেষ্টা করব আপামন মানুষের নির্যাতিত মানুষের পাশে থেকে তাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমি এই ইউনিয়নের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েও আমি মনে করি আমি সভাপতিরও দায়িত্ব পাওয়ার যোগ্য নই। আমি চেষ্টা করব এই ইউনিয়নের দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য। আমি আরও চেষ্টা করব মাঝের চর, আপনারা জানেন মাঝের চরবাসী এখানে যারা আছেন সেখানে জানেন মাঝের চরে যে সমস্ত জমিটা আছে বিগত সরকারের আমলে ওই জমিগুলি সব খাস করেছে। শুধু সরকার একটা ম্যাপ করতে পারে নাই, চর্চা ম্যাপ করতে পারে নাই বললেই বন্দোবস্ত দিতে পারে নাই। এই ফ্যাসিস্ট সরকার যদি আরও কিছুদিন থাকত তাহলে আমাদের মাঝের চরটা জমি খেক ভূমি দস্যুদের হাতে চলে যেত। আল্লাহ রসুল সহমত মাঝের চরে যারা জমির মালিক আছেন তারা জমির মালিক হিসাবেই থাকবেন, যারা চাষাবাদ করতেছেন তারা চাষাবাদ করে মালিকের সাথে সরাসরি যোগাযোগে আপনারা চাষাবাদ করবেন। আমার দৃঢ় বিশ্বাস যে এই আমাদের বিচ্ছিন্ন ভূখণ্ড মাঝের চরকে আমরা এই দুর্বৃত্তান্ত থেকে আমরা রক্ষা করার চেষ্টা করব আপনাদের সহযোগিতায়। প্রায় 18 বছর এই বাংলাদেশের রাজনীতিতে এই খুনি হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। আমরা প্রায় 9 বছর আন্দোলন সংগ্রাম করেছি, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কয়েকটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে প্রায় 6 বছর তাকে কারাবন্দী রেখেছিল। আমরা দেখেছি এই ভোলা সহ সারা বাংলাদেশে কোনো মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের বাক স্বাধীনতা তাদের ন্যায় কথাটুকু তারা বলতে পারেনি, তাদের কণ্ঠ রোধ করা হয়েছিল। অন্যায়কারীকে জুলুমকারীকে মহান আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। কাছি ইউনিয়নবাসী, আপনারা কিভাবে ছিলেন এই ইউনিয়ন এই বাজার চর সহ কি লুটতরাজ কি ডাকাতি ভয়াবহ ডাকাতি, আপনাদের কোনো অধিকার আপনারা প্রয়োগ করতে পারেন নাই। আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় এই ভোলা জেলা বিএনপির কর্ণধার জনাব গোলাম নবী আলমগীর নেতৃত্বে আগামী জাতীয় সংসদ ইনশাল্লাহ আমরা তাকে নিয়ে লড়াই করতে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই। একজন খাঁটি মানুষ, একজন সত্যনায়ের মহান বীর মোশাররফ শাহজাহানের সুযোগ উত্তরসূরী জনাব গোলাম নবী আলমগীর বিগত 17 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আমাদেরকে সাথে নিয়ে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।